আমরা স্বরবাঞ্জ মিলা ভাই বলে গেছে, গানে গানে আমরা সবার পরিচয় দিয়ে দেবো আস্তে আস্তে সবাই। আমরা আসলে আর একটা কথা, আমরা ভুলভাল করছি সব কিছু, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, পরে বলতে পারবো না যে কেন ভুল করলাম, আসলে আমরা ভুলভালই করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান দিয়ে প্রথমে শুরু করছি, সবার কাছে ক্ষমা চাইছি, আমি রবীন্দ্রসঙ্গীত একেবারে গাইতেই পারি না, তাও খুব সাহস করে গাইছি আর কি। পলতরে বলে গো কলতরে বলে গো মেঘলা দিয়ে দেখেছি আমার মাঝে আমি জানি
আমার জানে আমার পানে দেখলে কি নাচে নামি দামি আর জানে সেই মেয়ে কালো কাশে ধরে কালো দেখেছি তার কালো হরি কৃষ্ণ বলি আমি তাদের বলি আর যা বলে বলু অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ের কালো বলি ঘুমটা মাথায় ছিল না তার মোটে গতকাল ওনার জন্মদিন ছিল, গানটা আমরা তাকে উৎসর্গ করছি। আস্তে আস্তে আমরা গল্প করবো, হ্যাঁ অনেক গল্প গান আমরা যেভাবে করি গান আমরা সেভাবে করবো, আমরা গল্প করবো গান করবো। আমরা এখন মহিনের ঘোড়াগুলি রাখি ট্র্যাক করতে যাচ্ছি।
সবাই আমরা একসাথে গাই, গানটা আমার আমাদের সকলেরই পরিচিত একটা গান। Yeah!
বগুড়াকে আসলে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদেরকে এভাবে সাদরে গ্রহণ করার জন্য। সো স্বরবঞ্জর প্রথম অ্যালবাম থেকে আমরা একটা ট্র্যাক করেছি, ট্র্যাকটির নাম লাস্ট বেঞ্চ হচ্ছে। জানেন তো একটা ছেলে ছিল খুব কিছু বুঝতো না, কিছু জানতো না, কিছু চাইতো না, কিছু পেত না। ছেলেটা না একটা ফাঁদে পাঠিয়ে থাকে, ফাঁদটার নাম কি জানে? পড়াশোনা। পড়াশোনা নামের ফাঁদে পা দিয়ে দেওয়ার পর কী কী হয় তার সাথে, কীভাবে চলে সে, কীভাবে বেঁচে থাকে পৃথিবীতে? আসুন আমরা একটু শুরু করছি লাভ খেলতে ছেলেটা। Yeah.
Oh, my God.
I'm
Let's go, let's go.